हे एवरीवन, वेलकम टू भालोबेसे खान। आज के आमी तुम्हारे साथे दई माछेर रेसिपि शेयर करब। जे कोनो रेस्टुरेंटे गेले बा बिये बाड़ीते आमरा साधारणत जे दई माछटा खेये थाकि ओई एकी स्वादे दई माछ किभाबे बाड़ीते रान्ना करा जाय ता आमी आमार मतन करे देखानोर चेष्टा करछि। ताई भिडियोटा सबाई एंड अब्दि देखो। दई माछ बनानोर जोन्नो रुई बा कातला जे कोनो माछई निया जेते पारे। आमी एखाने माछ निये निएछि 600 ग्राम। एबार एटाके एकटु नुनो हलुद माखिये नेब। एर जोन्नो आमी 1 टेबिल स्पून करे नुनो हलुद दिए खूब भालो करे माछेर गाए नुनो हलुदटा माखिये निच्छि। एबार माछटाके भेजे नेयार जोन्नो कड़ाइते दिए दिच्छि 1/2 কাপ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। নুনটা দেবার কারণ হলো যখন মাছ বা যে কোনো কিছু তেলের মধ্যে ছাড়া হয় একটু ছিটে আমাদের গায়ে লাগতে পারে, তো নুনটা দিয়ে দিলে কিন্তু এই প্রবলেমটা আর হয় না। তো তোমরাও এটা বাড়িতে ট্রাই করতে পারো। আবারও বলে দিই, এতে কিন্তু স্বাদের কিছু হেরফের হয় না। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ ভালো করে ভেজে পুরো মাছটা যখন এরকম ভাজা হয়ে যাবে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার ওই তেলেতেই ফোড়ন হিসাবে আমি কিছু গোটা মশলা ব্যবহার করব। দিয়ে দিলাম 1টা তেজপাতা, দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চ মতো দারচিনি, দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা লবঙ্গ। আমি কিন্তু এলাচটা এখন ব্যবহার করছি না, এলাচটা আমি একটু পরে ব্যবহার করব। ফোড়ন উঠে গেলে এবার এতে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা তেলে দিয়ে একবার তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এতে দিয়ে দেব 1 টিস্পুন রসুন বাটা, দিয়ে দেব 1 টিস্পুন আদা বাটা। আদা ও রসুন বাটা দেওয়ার পর আরও একবার ভালো করে মিশিয়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপরে এতে আমি দেব 3টে ছোট এলাচ, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো। ভালো করে একবার মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে কষাতে থাকব। এলাচটা পরে ব্যবহার করার ফলে কিন্তু এর ফ্লেভারটা আরও সুন্দর আসবে। দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ। এবার দিয়ে দেব এর মূল উপকরণ টক দই। এখানে আমি 1/2 কাপ টক দই নিয়ে নিয়েছি ও তার সাথে মিশিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। চিনিটা ব্যবহারের কারণ হলো যাতে দইয়ের টক ভাবটা ব্যালেন্স করা যায়। দইটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। প্রায় 3-4 মিনিট সময় ধরে এভাবে মেশানোর পর এর সাথে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ জল। জলটা দেবার কারণ হলো যাতে মশলাগুলো নিচে থেকে কোনোভাবে পুড়ে না যায়। ও এরপর দিয়ে দেব 1 টিস্পুন গরম মশলা, দিয়ে দেব 5-6টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি চিড়ে ব্যবহার করিনি। এরপর 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে পুরো কষাতে থাকব তেল ছাড়া অবধি। 4 থেকে 5 মিনিট হয়ে গেছে, এবার আমি এতে একটু জল অ্যাড করলাম। জলটা তোমরা যে যেরকম গ্রেভি পছন্দ করো সেরকম অ্যাড করতে পারো। আমি এরকম পছন্দ করি, আমি এই পরিমাণ জল ব্যবহার করলাম। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এরপরে কিন্তু সমস্ত মশলাটার সাথে মাছগুলোকে মিশিয়ে নিতে হবে এবং এই কাজটা খুবই হালকা হাতে করতে হবে যাতে মাছগুলো কোনো রকমভাবে ভেঙে না যায়। এরপরে দিয়ে দেব 1 টিস্পুন ঘি। ঘিটা দেওয়ার কারণে কিন্তু এটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে। এরপরে লো ফ্লেমে আরও 2 থেকে 3 মিনিট রেখে এটা আমি সার্ভ করে নেব। দই মাছ মূলত গরম ভাতের সাথেই খেতে ভালো লাগে। আমি আমার মতন করে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি, তো তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো এবং কেমন লাগলো আমায় কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো ও সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।